Assalamualaikum. আমি রিলা তিশি তিশি বি তিশি দিয়ে আজকে আমি একটা কোটিং চুলের কোটিং বানাবো। আমি এই চামচে তরকারি চামচে দেড় চামচ তিশি দিলাম। তিশি মানে কি জানেন তো? তিশি গ্রাম দেশে বলে এটিকে মশনা, আর ঢাকা শহরে বলে তিশি। এই তিশি চুলের জন্য খুবই ভালো, চুলের জন্যও ভালো, মুখের জন্যও ভালো। আজকে আমি আমার চুলগুলো অনেক রুক্ষ হয়ে গেছে, এই জন্য আমি এই তিশি দিয়ে একটা কোটিং প্যাক বানাবো। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটার মধ্যে আমার তিশি লাগবে, লাগবে কটা চাউল, এই চাউল লাগবে, লাগবে আমার জবা ফুল, লাগবে একটু কলা, দুইটা ভিটামিন লাগবে, কফি, এই সরঞ্জাম লাগবে আমার, এটা লাগবে, অল্প একটু তেল, তিসি। এই তিসিটাকে এখন আমি মেজারমেন্ট কাপে এক কাপ পানি দিয়ে জল করব। দিয়ে এখন আমি জল করব। এটা জবা ফুলটা দিব, জবা ফুল চলে জন্য খুবই ভালো আমার গাছের ফুল, এটা আমি দিব। জবা ফুলটা দেওয়ার কারণে এটা পার্পেল কালার হয়ে গেছে। যাদের দু একটা সাদা চুল আছে ওদের এইটা খুবই উপকারী জিনিস, এটা এটা চুলে দিলে একদম সিল্কি হয়ে যাচ্ছে। এখন আমি মাথাটা ভালো করে ওয়াশ করে নিব, গ্যাম লাগাবো, জবা ফুলটা দেওয়ার কারণে একদম পার্পেল কালার হয়ে গেছে। ওদের একদম যাদের দুটো একটা চুল কাঁচা পাকা আছে ওদের জন্য খুবই ভালো, ফুল তো জবা ফুলের জন্য ফুলের জন্য দিতে পারলে তো খুবই ভালো। দেখুন ব্লান্ডার করলে জেলটা বের হয়ে গেছে। এখন আমি কফিটা দিব, কফিতে চুল শাইনিং করবে, সাদা চুল থাকলে ওইটাকে কালার করবে, চুলটাকে একদম রুক্ষভাব থেকে বাঁচাবে। দিলাম, এখন ব্লান্ডার করব। আমি দিব এখন শ্যাম্পু। শ্যাম্পুটা কেন দিব, কারণ চুলটা নাহলে একটু অয়েলি থাকবে, আর অয়েলি থাকলে চ্যাপটাই থাকবে। আপনার যদি ভালো না লাগে আপনারা দিয়েন না, কেন বলি, যদি দেওয়ার থাকে দিবেন, না হলে দিবেন না। এটা যদি দেন না দেওয়াটাই ভালো, কিন্তু আমি দিব, কেন দিব, আমার চুল নাহলে অয়েলি হয়ে থাকবে, বারবার লম্বা চুল, আমি শ্যাম্পু করতে পারবো না। আপনার দাওয়াত থাকলে দিবেন, দাওয়াত না থাকলে দেওয়ার দরকার নেই, বন্ধ রাখবেন এটা। আর একটু নারকেল তেল দিয়ে নেবেন, দুইটা ভিটামিন দিবেন, এই যে ভিটামিনগুলো দিয়ে নেবেন। যদি দাওয়াত থাকে তাহলে এই শ্যাম্পুটা দিলে আলাদা করে শ্যাম্পু করতে হবে না, ঠিক আছে। এটা আমি তুলে দেবো, এখন জেলটা বের হয়ে গেছে, এটা ব্লান্ডার করবো, তারপর শিখে নেব। এখন আমি ব্লান্ডার করবো, আমাদের ঢেলে দিলাম, কতটা জেল বের হয়েছে। এরকম একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নেবেন, ঠিক আছে। দিব কর্নফ্লাওয়ার, দিলাম কর্নফ্লাওয়ার, চুলটাকে আমার অনেক সিল্কি করবে, শাইনিং করবে, চুলগুলি আমার হবে ঝলে মলে। দেড় চামচ দিলাম, দুই চামচ দিলাম, এখন এটাকে আমি জাল করবো। চুলগুলো দেখবেন আপনারা, পুরোটা ভিডিও দেখবেন, পুরোটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কেমন করলে আপনারা পরে দেখবেন, অনেক ভালো, অনেক ভালো। কর্নফ্লাওয়ার দিয়ে তুলে অনবরত লাফে থাকেন, এই যে আমি মোবাইল আনতে গেছি একটু দলা দলা হয়ে গেছে, একটা ক্রিম তৈরি হয়ে গেল, দেখছেন, অনবরত লাফে হয় কর্নফ্লাওয়ার তুলে দিয়ে।
জলটা দিয়ে দিলাম। এখন এটাকে ফেটাই নিব। দিব ভিটামিন, এটা আপনারা দিলে পারেন না দিলেও পারেন, কারণ আমি এটা দিব, কারণ চুল না হলে একটু অয়েলি হয়ে থাকবে। এই প্রোটিনটা এখন আমি মাথায় লাগাবো, লাগাই আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন এই প্রোটিনটা, এই ভিডিওটা আপনারা পুরাটা দেখবেন, দেখলে আপনারা ফিল করতে পারবেন আসলে কী দিয়ে আমি বানাইছি। আমার পুরাটা দেখে একটা লাইক শেয়ার করে দেবেন। আমার ইউটিউবের লিঙ্কও আছে আমার পেজে, ওই ইউটিউবে যাবেন, ইউটিউবে যায় একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আমার পেজের জন্য। এটা তিসি, কর্নফ্লাওয়ার, অর্ধেকটা কলা আর ভিটামিন ক্যাপ দুইটা আর কফি এটা দিলাম, দিয়ে একটা বানাইলাম। প্রোটিন প্যাকেটে দিলে আরেকবার ব্লান্ডার করার দরকার ছিল, কিন্তু ব্লান্ডার আমি করবো না, যে সেলাই দিয়ে এদিকে চানি ছিল না, কর্নফ্লাওয়ার সেলাই দিলে অনবরত নাড়তে হয়, ব্লান্ডার দিয়ে সেই জন্য ব্লান্ডারে দিলাম না। এটা বানায় মাথায় নেবেন, অনেক ভালো অনেক ভালো, যাদের চুল সিল্কি করার ইচ্ছা আছে, যাদের চুল রুক্ষ এটা দিবেন মাথায়। আমার পেজের নাম ট্রেনিং সেন্টার। আমার চুলগুলো অনেক দিন ধরে কিছু করতে পারি না, সময়ের অভাব।